সংখ্যালঘুদের অবস্থা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে লেখা সে দেশের ছয়জন কংগ্রেসম্যানের চিঠির বক্তব্য প্রত্যাখ্যান করেছে সেকুলার সিটিজেন্স বাংলাদেশ। সংবাদ সম্মেলনে তারা বলেছেন, শেখ হাসিনা সরকারের সময় তারা নিরাপদ থাকবেন। কংগ্রেসম্যানদের ওই বক্তব্য রাজনৈতিক বলে মন্তব্য করেছেন তারা। শাকির আদনানের রিপোর্ট। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে দেশটির ছয়জন কংগ্রেসম্যান বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে বলে চিঠি দিয়েছেন। ওই বক্তব্যের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সেকুলার সিটিজেন্স বাংলাদেশের সংবাদ সম্মেলন, জামাত বিএনপি বা যারা মৌলবাদী চক্র সংবাদ সম্মেলনে তারা বলেন, মার্কিন কংগ্রেস সদস্যদের ওই চিঠি পক্ষপাত দুষ্ট এবং ওই চিঠিতে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। তারা বলেন, বিএনপি জামাত বিভিন্ন সময় তাদের উপর নির্যাতন করলেও সে ব্যাপারে কখনো তারা কোনো বক্তব্য দেননি। যে যেভাবে একতরফাভাবে পক্ষপাতভাবে একটি সরকারের ঘটনাকে তারা বলেছেন, সেই বিষয়টিকে অন্য সব সরকারের তথ্যগুলোকেও এবং উপাত্তগুলোকেও তাদের কনসিডারেশনে নিয়ে আসা উচিত ছিল, সেটি তো হয়নি। এবং এই ধরনের কংগ্রেসম্যানদের কোনো বক্তব্য আমরা কি 1991 সালে দেখেছি? আমরা কি 2001 এর পরে দেখেছি? কোনো বার তো এই কংগ্রেসম্যানদের কোনো বক্তব্য দেখিনি। তাহলে 2023 এসে কি এমন হলো যে এই কংগ্রেসম্যানদের বক্তব্য আমাদেরকে দেখতে হবে? ওই বিষয়ে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ছয়জন কংগ্রেসম্যানকে ইমেল করা হয়েছে বলেও জানিয়েছেন সেকুলার সিটিজেন্স বাংলাদেশের নেতারা। আমরা মনে করি যতদিন শেখ হাসিনা আছেন আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমরা নিরাপদ বোধ করি। তারা বলেন, কংগ্রেসম্যানদের উচিত এবারে নির্বাচনে ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীগুলোকে নিরাপত্তা প্রদানে সরকারকে উৎসাহিত করা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।